হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শ্রেয়া বিডি ব্লগে। আমি শ্রেয়া আছি আপনাদের সঙ্গে। আজকে তৈরি করব KFC স্টাইলের চিকেন ফ্রাইড। ভীষণ মজার, তাই না? বলতেই আসলে জিভায় জল চলে আসছে আমার। তো আজকে এটাই তৈরি করব। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগবে। আর আপনার মূল্যবান মতামত কিন্তু প্লিজ কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। এখন মশলার মিশ্রণটি তৈরি করব। দিয়ে দিচ্ছি বাটার মিল্ক, তবে আপনারা চাইলে মাঠাও ইউজ করতে পারেন, যেটা কাছে পাবেন সেটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাপরিকা পাউডার। এবারে দিব অনিয়ন পাউডার, এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অনিয়ন পাউডার, আর দিয়ে দিচ্ছি এবারে দিব 1 টিস্পুন খয়নি পেপার, এবারে দিয়ে দিব 1/2 টিস্পুন অরিগানো লিভস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবারে দিচ্ছি 1/2 টিস্পুন জিরার গুঁড়ো কিউমিন পাউডার। এবারে সবগুলো মশলা মিক্স করে নিচ্ছি। তবে আপনারা এই মশলাগুলো বাংলাদেশের ক্ষেত্রে যে কোনো সুপার শপে গেলেই পাবেন। মশলাটা খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, আর এবারে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ওকে, মাখানো ডান। এবার এটাকে ঢেকে ঠিক এভাবে 2 ঘন্টা রেখে দেবো। তো দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। এখন একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটার তৈরির জন্যে দিয়ে দিচ্ছি ডিম, এখানে 2টা ডিম ইউজ করবো। দিয়ে দিচ্ছি অল পারপাস ফ্লাওয়ার, এবারে দিয়ে দিচ্ছি সোডা, এটা ইউজ করলাম। মিক্স অয়েল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে সিজন ফ্লাওয়ার তৈরি করব। তো এর জন্যে এখানে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন গ্রাউন্ড পাপরিকা পাউডার, এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গার্লিক পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, এবারে দিয়ে দিচ্ছি মাস্টার্ড, এটা আমি ঘরে তৈরি করেছি, জাস্ট একটা কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সেলারি সল্ট, দিচ্ছি 1/2 টিস্পুন গ্রাউন্ড থাইমি পাউডার, এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাসিল লিভ পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন অরিগানো লিভস, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিঞ্জার পাউডার, এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সল্ট। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে অল পারপাস ফ্লাওয়ার সঙ্গে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু চামচ দিয়ে দিলে হবে না, হাত দিয়ে মিক্স করতে হবে। ওকে, মাখানো ডান। মাংসটা 2 ঘন্টা মাখিয়ে রাখা হয়ে গেছে, এখন ফ্রাই করার জন্য একদম রেডি। সবকিছু একদম রেডি করে নিয়েছি। এবারে চিকেন নিয়ে নিচ্ছি 1 পিস, আর এবার এটাকে ফ্লাওয়ারে খুব ভালো মতো মেখে নিচ্ছি। এটা জাস্ট প্লেন ফ্লাওয়ার, এটাতে গড়িয়ে নিলাম, আর এবারে যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে ভালো মতো চুবিয়ে নিচ্ছি। চুবানো শেষ, দেন যে সিজন ফ্লাওয়ারটা তৈরি করলাম সব মশলা দিয়ে, সেটাতে খুব ভালো মতো ঠিক এভাবে প্রেস করে করে এভাবে হাত দিয়ে দিয়ে চেপে দিতে হবে। এবারে একটু ঝাড়ি দিয়ে এর গায়ে যে এক্সট্রা ফ্লাওয়ারটা লেগে আছে সেটা ফেলে দিতে হবে।
এবারে ফ্রাই করতে আসছি, মানে তেল দিয়ে দিয়েছি। তেলটা পর্যাপ্ত গরম হয়ে গিয়েছে, এখন চিকেন গুলোকে দেওয়া যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি, এবারে উল্টে দিচ্ছি চিকেনটাকে। কিন্তু ঘড়ি ধরে ঠিক 20 মিনিট আমরা ফ্রাই করে নিব। ভাজা একদম হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তো রেডি হয়ে গেল KFC স্টাইলের ভীষণ মজাদার চিকেন ফ্রাই। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। পুরো প্রসেসটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাবা খুবই মজা হয়েছে। You like it? Yes. Yummy? হ্যাঁ। You enjoy it? Yeah. এবার খেয়ে দেখি কি অবস্থা। দারুণ, অসাম এক কথা। আর চিকেনগুলো একদম ফ্রাই করা ফ্রাই হয়ে গিয়েছে, মশলার অসাধারণ একটা স্মেল আসছে, সব মিলিয়ে অসাম। সিনার বাবাকে দেখে আমি আগে খেয়ে নিলাম, কারণ আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে অ্যাকচুয়ালি। আর হচ্ছে বাবা মানে মনে হচ্ছিল কখন খাবো খাবো, তো ওর বাবাকে আর দেয়নি। স্নেহা অলরেডি খেয়ে ফেলেছে, সে বলেছে অনেক ভালো হয়েছে।